শ্রদ্ধাভাজন বিহু বলিয়া রাইজ, পুনের আহি পালে বাপতি খাহুন রঙালী বিহুটি। পূর্বর বছরবর দরে এইবারও উলহ মালহে আমি বিহুর বতর তিনদিনাক কার্যসূচী পালন করবলে সাজু হয়েছ। প্রথম দিনের কার্যসূচীত থাকিব দমকল ডঙা, দ্বিতীয় দিনের কার্যসূচীত থাকিব মতরঙা, আর তৃতীয় দিনের কার্যসূচীত থাকিব তলা ভঙা। কথাবর তেনেকুৱাই, প্রথমতে নিলে দমকল দুটা, তারপর নিলে মটর। সুরে চলাইছে ধারাবাহিক সন্ত্রাস, শান্তি নাই কণমানিহতর। মটর নিয়ার পাছত হাহাকার শিক্ষার্থীর, চলি আছিল যেন তেন, মটর দমকলের শান্তি নহল। তারপর নিলে ফেন। ঘটনাটো রূপহী হাতর ঐতিহ্যমণ্ডিত রূপহী মজলিয়া বিদ্যালয়ের। দিনত এইখন বিদ্যালয়লৈ এইপিনে শিক্ষার্থী আহে, রাতি বিদ্যালয়খনলৈ এইপিনে চোর আহে। বিহুর বতর, সকলোরে মন থৌ কিবা থৌ, সেইবাবে চোরেও ললে এলানি কার্যসূচী, পর্যায়ক্রমে তিনিটা কার্যসূচী চোরর। প্রথমবার নিলে দমকল দুটা, তারপর নিলে মটর, বিহুর উড়ুকা দিনা নিলে দুখন ফেন, আর আজি পুনের নিলে দুখন ফেন। এতিয়া বোর্ড আছে ফেন নাই, হোল্ডার আছে বাল্ব নাই, গরম পড়েছে উপায় নাই। 1934 চনতে স্থাপিত এখন ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় আছে রূপহী বজারের মাজমজিয়াত। বিদ্যালয়ত কোনোবাই কাহ এটা মারিলেও থানাত থাকা আরক্ষী শুনা পায়, নিশা চুরে আহি সকল লৈ যায়, সেইটোহে আরক্ষী গম নাপায়। শিক্ষকসকলে তিনিদিনে জানাইছে আরক্ষীক, লিখিতভাবেও দিছে দুবার, আরক্ষীরহে ফলাফল শূন্য। আহিব লাগে আহিছে, চাইছে গৈছে, পরিণতি ভোগ করেছে বিদ্যালয়খনের শিক্ষক আর শিক্ষার্থী। বিহুর বতরত যেন চুরে চেলেঞ্জে করেছে রূপহী হাত আরক্ষীক, আমি যাম বস্তু উঠাম কি করে চাও, সেয়াই চলিছে রূপহী হাতত। ব্যস্ত এলাকার বিদ্যালয়ত চোর সুমায় এফালের পর বস্তু লৈ যায়, নিশা হলে আরক্ষী কি করে জানো, নাকত তেল দিবলে শুই যায়। রূপহী হাতর পর আবু হানিফা, খাতাং খবর।